আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। দক্ষিণ দমদম পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে এক ব্যক্তি ভাড়া থাকতেন। ওই ব্যক্তির করোনা পজিটিভ হওয়ার কারণে ওই এলাকাকে অতি পশ্চকাতর এলাকা হিসাবে চিহ্নিত করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ওই এলাকায় নিশ্চিত নিরাপত্তার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি নিজে আসেন, গোটা এলাকা পরিদর্শন করেন। পুরো এলাকাটাকে ব্লক করে দেওয়া হয়েছে এবং এই এলাকা থেকে যাতে পাশের পাড়ায় মানুষ না যায় সেই কারণে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণ দমদম পৌরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এই এলাকায় থাকবে, কারোর কোনো রকম প্রয়োজন হলে ফোন নাম্বার দিয়ে যাচ্ছে পৌরসভার আধিকারিকরা। ওই ফোন নম্বরে ফোন করলেই সমস্ত রকম পরিষেবা দিয়ে আসা হবে। কীভাবে গোটা এলাকাকে নিশ্চিতভাবে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা যায় সেই সমস্ত কিছু খতিয়ে দেখতে আসেন পুলিশ কমিশনার। আজকে নর্থ সাউথ দমদম মিউনিসিপ্যালিটির 25 নম্বর ওয়ার্ড আমরা দেখতে এসেছি, একটা স্পেশাল এরিয়া হিসাবে ট্রিট হবে। অ্যান্ড বাকি আমরা দেখছি সব জায়গায় যেখানে না সবাই সতর্ক আছে, অ্যাওয়ারনেস সবাই অ্যাওয়ারনেসের চেষ্টা করছে, সবাই নিয়ম কানুন মেনে চলছে, চেষ্টা করা হচ্ছে যাতে সবাই একসঙ্গে মিলে এটা ফাইট করতে পারে। সেটা আমাদের গ্রসারি অ্যাসেনশিয়াল গুডস থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে যা যা দরকার আছে, অ্যান্ড এরিয়া স্যানিটাইজেশন, এরিয়ার সার্ভেলেন্স, এইগুলো সব রাখা হচ্ছে। থ্যাংক ইউ। আমরা এই 25 নম্বর ওয়ার্ডে যে কারণে আমাদের একটু সংরক্ষণ করা হচ্ছে, যে পেশেন্টটি তিনি আইএলএসের একজন কর্মী, কেরালা থেকে তিনি এসেছেন, ফলে এই 25 নম্বর ওয়ার্ডের পাশেই আমাদের আইএলএস হসপিটালটা, 25 নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে উনি ভাড়া থাকতেন, সেই জন্য এই 25 নম্বর ওয়ার্ডের এই জায়গাটুকুনি আমরা যাতে আরও বেশি এখানকার মানুষদের আমরা সুরক্ষা রাখতে পারি তারই একটা ব্যবস্থা প্রশাসনের মাধ্যমে দক্ষিণ দমদম পৌরসভা আজকে গ্রহণ করলো, আর সেই জন্যই আমরা এখানে এসেছি। স্যানিটাইজ থেকে আরম্ভ করে এই অঞ্চলে যারা বাসিন্দা আছেন তারা যাতে খাবার থেকে আরম্ভ করে ওষুধ সমস্ত কিছু পরিষেবা পায় তার একটা আমরা ব্যবস্থা গ্রহণ করলাম। এখানে নিশ্চিত করলেন কতটা নিরাপত্তা থাকবে এখানে? এখানে তো এমনিতেই সাউথ দমদম অঞ্চলের মূলত কোনো অধিবাসীর এখনও এই অঞ্চলের আমরা COVID-19 পজিটিভ পাইনি, এবং আমরা থার্মাল স্ক্রিনের সঙ্গে আমাদের এখানে হেলথ ওয়ার্কাররা আছে, আমরা এখানে কিন্তু সেরকমভাবে কোনো সংক্রমণের কোনো কিছুই দেখিনি। যেহেতু আইএলএস হসপিটালটা আমাদের পাশেই রয়েছে দমদম মিউনিসিপ্যালিটির মধ্যে, সেখানকার একজন স্বাস্থ্যকর্মীর এটা হয়েছে। আর আবারও বলছি, 25 নম্বর ওয়ার্ডের পাশেই যেহেতু আইএলএসটা, ওই স্বাস্থ্যকর্মী এই ওয়ার্ডে এই ঠিকানাটা থাকতেন, সেই কারণেই আমরা 25 নম্বর ওয়ার্ডটাকে আমরা ইয়ে করেছি। কিন্তু এখানকার অধিবাসীদের মধ্যে কোনো রকম কোনো সংক্রমণের সম্ভাবনা নেই, তারা সুস্থ আছেন, আমরা সেই আমাদের স্বাস্থ্যকর্মীরা সেটা দেখছেন বাড়িতে বাড়িতে গিয়ে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।